মর্নিং এভরিওয়ান, তোমাদের সবাইকে আরেকবার স্বাগত আমাদের চ্যানেলে। আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। আর সকাল সকাল হরলিক্সগুলো নিয়েছি, হরলিক্স খাবো। আর এখানে ও ব্রেকফাস্ট করছে, ট্রাইপডটাই সরানো হয়নি, ও ব্রেকফাস্ট করছে। তো সকাল সকাল ব্রেকফাস্টটা করে নিই। আর ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগেই, একটুখানি ছাদে একটুখানি হাইচারি করলাম, একটু গাছগুলোর সঙ্গে হ্যালো হাই করলাম, একটু লড়ে, তারপর এখন ঘরে আসলাম। না, তারপর ছাদে ঘোরার পর একটুখানি শীতকালে যা হয় অ্যাজ ইউজুয়াল, একটু কম্বলতায় ল্যাপ খাওয়া, তো এইসব খেয়ে ঠেয়ে আমার 11:30 বাজে। এখন এসলাম হচ্ছে হরলিক্সটা খেতে। সকালে চা বিস্কুট তো খাওয়া হয়ে গেছে, হরলিক্স খাবো, তারপর দেন ধীরে ধীরে ব্রেকফাস্ট করবো। আর এইভাবে আমার দিনটা আজকে শুরু হলো। আশা করছি তোমাদের আজকের ব্লগটা খুব ভালো লাগবে। তো সারাটা দিন তোমার সাথে থাকো। তুমি অ্যাজ ইউজুয়াল রেডি হয়ে গেছি একটু বেরোবো বলে। রোববার মানেই তো আউটিং, আমাদের প্রত্যেকটা রোববার আউটিং ব্লগে যায়, কারণ এই একটা দিন সপ্তাহে আসেও আর এই একটা দিন একটু ঘোরার সুযোগ পাই, একটু ভাল লাগে না? অন্তত এই একটা দিন তো একটু তো বাইরে যেতে পারি, একটু তো ঘুরতে পারি। তো এই জন্য এই একটা দিন রোজই বেরোই। আর এখানে ও রেডি হয়ে গেছে, ও আর মা দাঁড়িয়ে আছে, আর ও মাস্ক টাক্স পরে একদম রেডি বেরোনোর জন্য। এই মাস্ক টাক্স পরে একদম রেডি বেরোনোর জন্য। আমার এই মাস্ক পরা এখনো হয়নি, মাস্কটা এই যে এখানে রেখে দিয়েছি, মাস্কটা নিয়ে জাস্ট বেরোবো। বাইরে এসে দেখো না, লাট্টু লাট্টু খেলছে আর বাইরে সব বাচ্চা কাচ্চা গুলো সব লাট্টু খেলছে। সুন্দর সুন্দর আমি কোনদিন ছোটবেলায় লাট্টু নিয়ে খেলিনি, তুমি খেলেছো? হ্যাঁ, ছোটবেলায় খেলেছি, পারতাম না আমি ঘোড়া খেলতে। টেকনিক আছে ছাড়ার মধ্যে, ওই ছাড়াটার মধ্যেই টেকনিক আছে। আর ওই প্যাচ দেখছো না, ওটাকে একটা আচ্ছা আচ্ছা প্যাচে দেওয়ার একটা স্টাইল আছে। দেখবি একটা সোজা ঘুরছে, একটা উল্টো ঘুরছে। ও তাই তো, ওটা তো উল্টোই ঘোরে, ওটা উল্টো ঘুরছে, ওটা সোজা ঘুরছে। আমি বললাম না, একটা উল্টো ঘুরছে, একটা সোজা ঘুরছে, তাই হচ্ছে না? ঘোড়ার স্টাইলটা দেখলে তো প্লেয়ার সব। আবার নেবে বলে বলছে, ভালো ছিল সত্যি গুড়টা। আজকে আছে কিছু দেখে নি, দাঁড়াও কি আছে আজকে, শুধু ইয়ে কুকিজ টুকিজ এইসব মিষ্টি। এই যে পাঁচটা কিনবে।
এই কালার আছে না কত করে এই পিঙ্ক গোলাপগুলো চারা একদম হলে 100 টাকা 100 এখানে 60 টাকা আছে 50 টাকা গুলো আছে তিনটে আর ওই যে এই পিঙ্কটা একই দাম 100 একটু কম করবেন 90 টাকা করবেন 90 টাকা না 70 টাকা দিয়ে দেব হবে 80 টাকা অন্তত দাম 70 টাকাই 70 টাকা 70 টাকা এই এত গাছপত্র নিয়ে এত গাছপত্র নিয়ে অ্যাট লিস্ট বাইতে যাচ্ছি আচ্ছা গাছগুলো বেশ সুন্দর হয়েছে বলো বেশ সুন্দর হয়েছে হ্যাঁ বাড়ি থেকে ভালো করে দেখাবো তোমাদেরকে যে পিটুনিয়াগুলো ভালো করে এগুলো পিটুনিয়া আছে আর কি একটা গাছ বললাম এটার নামটাই ভুলে গেলাম এটা মামনি বলতে পারবে সব তুলে নিয়ে এসছি বাগান তুলে নিয়ে এসছি গোলবাজার থেকে তোলে নামাও এগুলো তাড়াতাড়ি নামাও তাড়াতাড়ি এইগুলো নামাও তারপর নামছি এটা ক্যালেন্ডুলা হ্যাঁ হ্যাঁ এইটাই ক্যালেন্ডুলা ক্যালেন্ডুলা না দেখো এই সাইজটা নেই এত বড় সাইজে তাই জন্য ওটা পিটুনিয়া এটা নামাও আজকে পুরো ফুলের বাইয়ে নিয়ে চলে এসেছি ভালোবাসা তাই জন্য কেন হ্যাপি হ্যাপি মনটা কি হ্যাপি হ্যাপি হয়ে গেছে ফুলগুলো দেখে আমাদের ছাদে যে পরিবার আছে গাছেদের তাদের পরিবারে আরো কিছু নতুন সদস্য অ্যাড হলো আজকে পিটুনিয়াটা দেখো কত বড় এইটা পিটুনিয়া পিঙ্ক কালার এটা রেড রেড আসছে দেখতে কিন্তু পিঙ্ক এটা এটা হচ্ছে পার্পল আর এটা ক্যালেন্ডুলা বলে না এই চারটে গাছ
এটা অরেঞ্জ, এটা ইয়েলো ক্যালেন্ডুলার, আর এখানে হচ্ছে এই নি। সত্যি গোলাপটা দারুণ দেখতে, থ্যাংক ইউ সো মাচ। মনে আছে সেই বিয়ের আগে সেই তুমি আমাকে সেই তোরা তোরা গোলাপ এনে দিতে? হ্যাঁ, এক তোরা একটা তোরা শেষ হতো স্টেশনের পাশে অনেক লাট করে থাকতো, আচ্ছা সুন্দর লাগতো না, এক তোরা গোলাপ মানে হাতে দিলে বেশ ভালোই লাগে, দারুণ লাগতো যে ভালোবাসা মানুষটার হাতে দিলে। আগে যখন বিয়ের আগে যখন ফার্স্ট যখন প্রপোজ করেছিল আমাকে, ডাচ গোলাপ দিয়ে প্রপোজ করেছিল, ডাচ গোলাপ মানে বুঝতে পারছো এরকম দেখতে ছিল, এরকম দেখছিল মানে ওগুলো স্পেশালি চাষ করা হয়, মানে একদম ফটো মতো এরকমই ছিল, তো এরকম সুন্দর ছিল, আর একটু কুড়ি ছিল, একটু কুড়ি ছিল, আর পুরো ছবির মতো, মানে ওইগুলো স্পেশাল চাষই করা হয়েছে এই মানে এই পারপাসে, মানে একদম পুরো ফটো, তো প্রচুর দাম নেয় এগুলো। কিন্তু আমি কিন্তু একদম ব্যাপারটাতে মানে সহমত নই, আমার কথা ওয়াইজ হচ্ছে যে এত দাম দিয়ে ভালোবাসা দেখানো কোনো মানে হয় না, যে তোমাকে ভালোবাসবে। আমার সুন্দর লাগে কেন বলতো, বিশেষ করে দেখতে তো সুন্দরই আর সেন্ট খুব সুন্দর, একটা অপূর্ব সেন্ট আছে দেখো, তো ডাজুলাতে ভালো সেন্ট নেই। আমার কথা ওয়াইজ যে তোমাকে ভালোবাসবে সে তোমার এমনিই তোমার হাত ধরবে, তোমার কিছু থাকুক না থাকুক ভালোবাসা এমনিই তোমার হাত ধরবে, তার জন্য তাকে এক্সপ্রেস করার জন্য দামি দামি গোলাপ প্রয়োজন হয় না, শুধুমাত্র তার পাশে থাকা, তার হাত ধরা, দ্যাটস এনাফ, এটা যথেষ্ট। অ্যাকচুয়ালি যখন কিছু থাকে না তখন যে পাশে মানে পাশে থাকে সে সারা জীবনই পাশে থাকারই যোগ্য, এটাই হচ্ছে আসল কথা, পাশে থাকাটাই হচ্ছে মেইন, একদমই। সো ভালোবাসা প্রকাশ করার জন্য কোনো মূল্য নয়, শুধুমাত্র হচ্ছে মনটা আর হচ্ছে ফিলিংসটা, ব্যাস তাহলেই ভালোবাসা একদম যুগ যুগ জিও। তো চলো এবার ধীরে ধীরে, এবার বাড়িতে এসেছি, এবার ফ্রেশ হয়ে নি, স্নান করে নি, কারণ অনেকটা বেলা হয়ে গেল। একটা জিনিস বলি, ওকে আমাকে যেই গোলাপটাতে প্রপোজ করেছে ও জানো জানে না এই ব্যাপারটা, সেই গোলাপটা আজও পর্যন্ত আমি একটা ডায়েরির ভেতরে সযত্নেই রেখে দিয়েছি, শুকিয়ে গেছে তাও রেখে দিয়েছি, কিন্তু এখন ডায়েরিটা কোথায় আমি সেটাই বলতে পারবো না। তাহলে আর লাভ কি হলো, মানে ডায়েরিটা ছিল কিন্তু ওই বিয়ের আগে যে ঘর দোর গুছানো হয়েছে তখন ডায়েরিটা যে কোথায় গেছে সেটা বলতে পারবো না, কিন্তু আমি রেখে দিয়েছিলাম সযত্নে। আর এনেছি হচ্ছে নলেন গুড়ের রসগোল্লা, তাই তো, ও হ্যাপি লাগে হ্যাপি লাগে, সেদিনকে পাপার নলেন গুড়ের রসগোল্লাটা ওইভাবে নিয়ে গেল না, খেয়ে মানে তৃষ্ণাটা আরো বেড়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি আজকে বেরোনোটা হচ্ছে মেন উদ্দেশ্য, একটু ওকে আশেপাশে ঘুরিয়ে নিয়ে আসে, কারণ ও তো সারা সপ্তাহ বেরোতে পারে না, এই জন্য একটা দিনই একটু, এই একটা দিন একটু খালি বেরোতে পারবো বলে সকাল থেকে মনটা, আগের দিন থেকে মনটা মানে কি আর খুশখুস থাকে যে কালকে ও আসবে একটু খালি বেরোতে পারবো। তো আমার পার্সেল আছে, তো ছোটা পার্সেল আছে, তো আজকে নলেন গুড়ের রসগোল্লা দারুণ জমেবে, আজকে মেনুতে আছে দুপুরবেলা ভেটকি মাছ আর ভাত খাওয়ার পর নলেন গুড়ের রসগোল্লা, আর কিছু ফ্রুটস এনেছি যেমন কমলা লেবু এনেছি আর হচ্ছে কলা এনেছি, এবার স্নানটা করে নি চটপট করে, কারণ বাইরে থেকে এসে তো আর এখন সেই জামা কাপড় পরে থাকাটা হেভি রিস্ক। গুড ইভিনিং এভরিওয়ান, দুপুরবেলা পর তো ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, দুপুরবেলা লাঞ্চ করার পর একটু ঘুমিয়ে পড়েছিলাম, আর সন্ধ্যেবেলা এখন ঘুম থেকে উঠে ও বাড়ি বেরিয়ে গেল, বাড়ি চলে গেল, কারণ বেশ ঠান্ডা পড়ে গেছে আজকে আবার, তো কালকে সকাল সকাল যেতে ওর কষ্ট হবে বলছিল, তো তাই জন্য আমি আটকালাম না, ঠিক আছে বেরিয়ে গেল, কারণ কালকে অফিস আছে, আর এই যাওয়ার আগে চা খেয়ে গেল আর ভুজিয়া খেলাম আমি, আর মার এত ঠান্ডা লেগেছে যে কম্বলের তলা থেকে একদম বেরোতেই পারছে না, কিন্তু আমার প্রচণ্ড গরম লাগছে, যে সোয়েটার এই এতক্ষণ সোয়েটারটা পরেছিলাম এত গরম লাগছে, মানে ঘরে সব দরজা জানালা সব কিছু বন্ধ, তো এত গরম লাগছে যে সোয়েটারটা খুলে ফেলা, আবার একটু পর আবার ঠান্ডা লাগবে আবার সোয়েটারটা পরতে হবে, তো এইভাবেই চলে আমার, কারণ হচ্ছে মাঝে মাঝে প্রচণ্ড গরম লাগে আর মাঝে মাঝে আবার একটু ঠান্ডা লাগে, তখন সোয়েটারটা পরে নিই। তো যাই হোক, আগের দিন পুচু কটা আঁকা দিয়ে গেছে আঁকতে আমাকে,
ওর প্রজেক্টে কিছু কার্টুন ক্যারেক্টার, ছোট ছোট কিছু কার্টুন ক্যারেক্টার আঁকা আছে, একটা মেয়ে ডান্স করছে, একটা বাচ্চা ছেলে, এরকম কিছু ছোট ছোট কার্টুন ক্যারেক্টার। তো সেগুলো এখন আঁকবো, কারণ যেহেতু কাল পরশু ও ছিল, কাল পরশু না কালকেও এসেছিলো, তো তাই জন্য তো ওর সেই সময় আঁকাটা হয়নি, কারণ স্কুল থেকে যখন খুশি তখন নাকি বলে প্রজেক্ট সাবমিট করতে, তো তার আগে কমপ্লিট করে দিতে হবে আঁকাটাকে, কারণ তারপর আমার নিজস্ব কাজের প্রেশার আছে, তো তার আগে কমপ্লিট করে দিতে হবে। তো আঁকাটা একটু এঁকে নিই চট করে, আবার পাপা একটু পরে চলে আসবে, এখন প্রায় 9টা বাজে, তো পাপা একটু পরে চলে আসবে, পাপা চলে আসলে আর তখন আঁকা হবে, তখন সিআইডি নিয়ে বসবে, কারণ আমি একটু সিআইডি দেখতে ভালোবাসি, তো সিআইডি দেখবো, তো তখন আর আঁকাটা হবে না। তো তার আগে আঁকাটা একটু কমপ্লিট করে দিই, আবার এডিটিংও আছে এবং ভিডিওটাকে শিডিউল পোস্টও করতে হবে, তো প্রচুর প্রচুর কাজ, এখন সন্ধ্যার প্রচুর কাজ, তো একটার পর একটা কাজগুলোকে সারতে হবে।